আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। কাল রাতে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল সারা রাত অবধি। তো এদিকে সকালবেলা হচ্ছে, মানে আমরা ঘুম থেকে ওঠার আগে আগেই এখানের নেটগুলো এখান থেকে তুলে নিয়েছেন আমার আব্বু। তারপরে তো এখানে আমরা ঘুম থেকে ওঠার পর আবার এসে বলছিলেন এখান থেকে সবজি কেটে নিয়ে যেতে, কারণ এখানে প্রচুর লম্বা লম্বা ঘাস হয়ে যাচ্ছে, এখানে আর আমরা আসতে পারবো না। তাই এই তো সবজি কেটে দিচ্ছিলেন। এখানে আমাদের কাছে দুইটা লাউ নয় সরি মিষ্টি কুমড়ো হয়েছে। তো মিষ্টি কুমড়োগুলো খুব বেশি বড় হয় নাই, আরও বড় হতো কিন্তু এখন কেউ আসবে না, যার বই আর কি এখান থেকে এই ছোটো ছোটো মিষ্টি কুমড়োগুলো নিয়ে যাচ্ছিলেন। আরও একটা কিন্তু ছোটো আছে, তো এটা আস্তে আস্তে বড় হবে মেবি। আর এদিকে কাঁচামরিচের গাছগুলো কিন্তু এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন। এই তো প্রচুর ঘাসের মাঝখানে কিন্তু কাঁচামরিচের গাছগুলো পড়ে আছে। তো ছোটো ছোটো যে গাছগুলো, এই গাছগুলো এখান থেকে তুলে নিয়েছিলেন। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, বাহিরের রোদ নেই, তো সূর্যটা কিন্তু মেঘের আড়ালে ডেকে আছে আর আস্তে আস্তে হয়তো বা রোদ উঠবে। তো এত বেশি বাতাস হয়েছিল রাত, মানে ঘূর্ণিঝড়ের কারণে দেখো যে রাত থেকে আমাদের কারেন্টও নেই। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখান থেকে পাটশাকের গাছগুলো তুলে নেবেন সাথে সাথে। প্রথমে এখান থেকে আগা নিয়ে নিয়েছিলেন, তারপর গাছগুলো এখান থেকে তুলে নেবেন। তো আমি বলছিলাম আরও কিছু দিন যাতে রয়ে যায়, কিন্তু কেউ মানছেন না। আর এইদিকে ঘরে চলে এসেছে এখন, ঘরের কাজকর্ম গুছিয়ে টুচিয়ে এখানে আমরা আজ কিছু পিঠা তৈরি করব, চুই পিঠা, সেই সাথে কিছু নুনের বড়া তৈরি করব। তারপরেই তো দেখতে পাচ্ছেন নুনের বড়ার জন্য যা যা রেডি হয়েছিল। তো এখানে নুনের বড়ার ডোটা কিন্তু রেডি হয়ে গেলে এখানে তন্না হচ্ছে বেলে নিচ্ছিল। আর এদিক থেকে আমি হচ্ছে অন্য একটা কাজে ছিলাম। আর পিঠার জন্য কিন্তু ডো রেডি হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে পিঠা, চুই পিঠা তৈরি করব। তো কাল ঝড় বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় আজকের দিনের ওয়েদারটা কালকের চেয়ে একটু নর্মাল ছিল, মানে সকালের দিক দিয়ে আর কি বাতাস ছিল, সেই সাথে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু রোদ ওঠার পর দেখা যায় আস্তে আস্তে কিন্তু আবারও দেখা যায় গরম শুরু হয়ে যায়। তো এখানে তো এদিকে আমার মা হচ্ছে চুই পিঠার জন্য ডো ভালো করে মতে দিয়ে গেছেন। তো জায়দকে বলছিলাম সে যাতে মতে দেয়, কিন্তু সে বলছে তার নাকি হাতের চামড়া চলে যায়, এরকমের তার হাড্ডি নাকি মানে চলে আসে। তো এই তো এখন ওকে বলতে বলতে আম্মু এই কাজটা করে দিয়েছেন। আর এখন আমি বসে বসে পিঠাগুলো দেখতে পাচ্ছেন ঝটপট বানিয়ে নিচ্ছি। তো চুই পিঠা আপনাদের এলাকায়, মানে আপনাদের অঞ্চলে কী বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আর এই দিকে নুনের পিঠাগুলো বানানো হয়ে গেলে ভেজে নেবে, তেল গরম করে নিয়েছে, তারপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল। আর আজ কিন্তু বাহিরে গিয়েও রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু ঘরে আগুন জ্বালানোর পরে দেখা যায় এত বেশি গরম শুরু হয়, একদিকে মুখে এসে লাগে, অন্যদিকে পুরো শরীর গরম হয়ে যায়, এরকমের অবস্থা। আর আমাদের এই তো যে এই ঘরটার মধ্যে মানে রান্না করি, রান্নাঘরের যে টিন আছে ছাদ, তো টিনগুলো না প্রচুর গরম হয়ে যায় রোদের রোদ থাকলে। আর টিন থেকে দেখা যায় মানে নিচের দিকে রোদের যে তাপ, তাপটা সরাসরি কিন্তু আমাদের ঘরে চলে আসে। তো নিচু জায়গায় টিন থাকলে, মানে ঘরের ছাদ থাকলে যেমন গরম হয় আর কি,
এই দিকে পিঠাগুলো বাপে হয়ে যাবে। তো এখানে একটা হাঁড়িতে নিয়েছে মরিয়ম পানি, তারপর আরেকটা হাঁড়ি উপরে আম্মু যেভাবে বসিয়ে রাখেন ওইভাবে কিন্তু লাগিয়ে নিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন পানিতে যখন বলক এসেছে, নিচ থেকে একটু ধোঁয়া বের হচ্ছিলো, তখনই পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছে। এইদিকে এটা ছিল কালকে রান্না করা ভিডিও। কাল হচ্ছে রান্না করেছিলাম শুটকি শিরা, লাউয়ের আগাডুগা, তারপরে তো আলু টালু দিয়ে শুটকি শিরা রান্না করছিলাম। তো এখানে বড় একটা হাঁড়িতে নিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে চাকিয়ে মানে বসিয়ে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে ছোট ছোট আমাদের গাছের আম দেখতে পাচ্ছেন। তো আমগুলোকে মানে ছিলিয়ে দিয়েছিল সীমা, আর আমি হচ্ছে গ্রেট করে নিয়েছি। আর এখন এই তো পোড়া রসুন আর টালা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে। তো এখানে তন্না হচ্ছে মাখিয়ে নিয়েছিল, আর আমি একটু একটু করে খাচ্ছিলাম। একটু ধনে পাতা অথবা বিলেতি ধনিয়া পাতা যদি হতো সুন্দর একটা স্মেল হতো, কিন্তু এখন কোনো রকমের ধনিয়া পাতা আমাদের ঘরে নেই, তাই এমনি এমনি আমরা খেয়ে নেব। তো এই তো আম মাখা খেয়ে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ ছোটো ছোটো আম দিয়ে আম মাখা হয়ে গিয়েছে আমাদের। আর এইদিকে গাছের কাঁচা টমেটো রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে। কাল আমি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু কাল দেখা যায় তাদের জন্য আলু দিয়ে রান্না করে নিয়েছি তেলাপিয়া মাছ। তো কাল হচ্ছে টমেটো কেটে রেখে আবারও মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবছি ওরাই খাক। আজ ভাবছি ওদের জন্য রান্না, এই তো শুটকি শিরার মধ্যে আলু দিয়েছি বড় বড় করে, ওরা খাবে। আর এইদিকে আমি কাঁচা টমেটো রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে। আমার কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে গরমের মধ্যে এই টক তরকারি। তো এদিকে বেশি করে রসুন দিয়ে রসুন ভাজা ভাজা করে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, শুধু হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর এখানে লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি। তারপর এখানে মাছ দিয়ে দিলাম, মাছগুলোকে কষিয়ে নেব। প্রচণ্ড গরম বাহিরে, তো কিছুক্ষণ পর পর আবার ফ্যানের নিচে চলে যাই। এইরকমের করে কিন্তু রান্নার সময়টা অনেক বাজেভাবে কাটে আমাদের। এইদিকে এই তো কেটে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো এখন বের করে আনলাম। আর এই তো মাছগুলো কষানো হয়ে গেলে তুলে নিয়েছে, এখন দিয়ে দিল কাঁচা টমেটো। টমেটো সিদ্ধ হয়ে গেলে কষানো পাঙ্গাশ মাছ দিয়ে দিয়েছে, আর এখন জলের জন্য পানি দিয়ে দিবে। আর এই তো বিকালের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বৃষ্টি আসলো। আর বৃষ্টির পর যখন বাতাস শুরু হয় তখন দেখা যায় গোরদার সব কিছুই আস্তে আস্তে ঠান্ডা হয়েছিল। তো আজ হচ্ছে বৃষ্টির আগে আগে কিন্তু আমার গোসল টোসল করা শেষ, না হয় আবারও মানে আজ বৃষ্টিতে ভিজতাম। আর এইদিকেই তো রান্না করেছি শুটকি শিরা, আর এখানে ছিল পাঙ্গাশ মাছ দিয়ে টক, আর এখানে ছিল আজকের কিছু রান্না। এই তো একটা সবুজ শাক রান্না করেছিলাম আলু দিয়ে, আলু হলে হচ্ছে সবার কাছে ভালো লাগে, তাই আলু দিয়ে রান্না করেছে, কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।
আর কাল যে ঘূর্ণিঝড় হয়েছিল, আমাদের পাটশাকগুলো কিন্তু একদম মাটিতে পুঁতে রয়েছে, এরকমের অবস্থা। আমাদের এখানে কিছু পেঁপে গাছ আছে, সেগুলো কিন্তু মাটিতে পড়ে গিয়েছে, তো সেগুলো আর শ্যুট করিনি। তো কাল যখন ওগুলো ঠিকঠাক করে দেওয়া হবে, তখনই শেয়ার করবো ঘূর্ণিঝড়ে কি অবস্থা হয়েছে। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এখানে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।